আজ 25 ফেব্রুয়ারি 2020, গতকাল 24 ফেব্রুয়ারি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব মাহাথির মোহাম্মদ উনি পদত্যাগ করেছেন। তো এই মুহূর্তে আসলে মালয়েশিয়াতে একটা প্রাইম মিনিস্টার পজিশনে একটা ভ্যাকেন্সি চলছে, অ্যান্ড দেখে বোঝার কোনো উপায় নাই যে এই মুহূর্তে দেশে কোনো প্রাইম মিনিস্টার নাই, কোনো উপায় নেই, অনেকে জানেও না। ইনফ্যাক্ট আমি ছিলাম, আমিই জানি না, আমি আছি, আমি ঘুরে বেড়াচ্ছি, আমিই জানি না যে এখানে এখন কোনো প্রাইম মিনিস্টার নাই। সো এনিওয়ে সবাই আসলে কাজে কর্মে বিজি, রাস্তায় নেমে প্রোটেস্ট করা, আন্দোলন, মিটিং মিছিল করা, এগুলো আসলে উন্নত দেশগুলোতে খুব একটা হয় না। মালয়েশিয়া যদিও ওই ধরনের উন্নত দেশে এখনও হতে পারেনি, বাট স্টিল মানে একটা পর্যায়ে এরা পৌঁছে গেছে। তো আমি এখন জেলাটেক স্টেশনে, এই হচ্ছে স্টেশনের অবস্থা। তো যেটা বলছিলাম যে ইভেন অস্ট্রেলিয়াতে আমি দেখেছি যে আমি একদিন ঘুমিয়েছিলাম, আমার বাসাটা আসলে মোটামুটি বলা যায় যে আমার কর্তৃত্ব ছিল, আমি অনেক লম্বা সময় ছিলাম ওখানে, ঢুকতে আমার রুমটা ছিল। তো যখন 2004-05 দিকে, আচ্ছা এটা একটু দেখাই, এই টাচ এন্ড গো এখানে দিলেই খুলে যাবে, কার্ড আছে আমার। তো 2004-05 দিকে যখন ইলেকশন হয় অস্ট্রেলিয়াতে, তখন এক এমপি ক্যান্ডিডেট উনি এসে আমার দরজায় নক করেন এবং ঘুম ভাঙান আমার। আমি সকালে ঘুমাচ্ছিলাম, উনি আসেন, ওনার সাথে ছিল মাত্র একজন। উনি এসে খুব ভদ্রভাবে আমাকে জিজ্ঞেস করেন যে আমি কি একটা প্ল্যাকার্ড তোমার বাড়ির বাগানে রাখতে পারি, দিতে পারি, মানে এই সাইজের একটা প্ল্যাকার্ড। সে আমার, আমাদের বাসাগুলো এরকম ছিল যে রুম যেখানে শেষ তারপরে একটুখানি স্পেস, তারপরে ছোট্ট 3 ফিটের একটা ওয়াল। তো তার কোশ্চেনটা ছিল যে সে এই বাগানের মধ্যে মানে এন্ট্রান্সের পাশে ওখানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে যাতে মানুষ দেখতে পায় ওরকম জায়গায় একটা প্ল্যাকার্ড দিতে চায়। তাই বললাম প্লিজ ডু দ্যাট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, জাস্ট ডু ইট। সো ইন্টারেস্টিং, দেখতে পাচ্ছি না, যাই হোক, সে ওইখানে সুন্দর মতো নিজের হাতে একটা প্ল্যাকার্ড বসিয়ে দিয়ে চলে যায়। তো এই হচ্ছে ব্যাপার, মানে কোনো মিটিং নাই, মিছিল নাই, কবে ইলেকশন, অনেকে তো যাই না, ভোট দিতে কে যাবে, হ্যাঁ ভোট দিতে কে যায়, ভোট আসলে দেওয়ার মতো কোনো জিনিস না, দিলে মানুষকে সাহায্য দেন, ভালোবাসা দেন, ভোট দিয়েন না, হ্যাঁ। ওকে, সো যে কথা বলছিলাম মাঝখানে একটু থেমে আমাকে গ্লেনিগলস হসপিটালের ডিরেকশন নিতে হলো। মালয়েশিয়াতে একটা চমৎকার ব্যাপার হচ্ছে যে মোটামুটি সবাই ইংলিশ জানে, বাসের ড্রাইভার, হেল্পার, ওয়ার্কার সবাই ইংলিশ জানে। এখানে একজন কনস্ট্রাকশন ওয়ার্কার বসে আছে, আমি তাকে জিজ্ঞেস করলাম, সেও মোটামুটি ইংলিশে উত্তর দিতে পারে, কথা বুঝে। সো এই একটা আরাম আছে মালয়েশিয়াতে। অন দ্য আদার হ্যান্ড, এটা আসলে মানে ট্রাভেলের মজাটাকে একটু নষ্ট করে দেওয়া বলা যায়, বিকজ যখন আপনি এমন কোনো একটা দেশে যাবেন যেখানে আসলে ইংলিশ সে জানে না বা আপনি তার সাথে কমিউনিকেট করার মতো কোনো ল্যাঙ্গুয়েজ জানেন না, তখন যে আপনি নিজেকে পুশ করেন সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করার মাধ্যমে, বিভিন্নভাবে ইউজ, বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করে যখন কমিউনিকেট করেন, ওটা অন্যরকমের একটা মজা, হ্যাঁ। তো ওই মজাটা থেকে আসলে মালয়েশিয়াতে আপনি বঞ্চিত হবেন, বিকজ এখানে লোকজন ইংলিশ জানে, ইংলিশে কথাবার্তা বলতে পারবেন, ডিরেকশন জিজ্ঞেস করলে যে কেউ দিতে পারবে, বলতে পারবে। তো যে কথাটা যখন বলছিলাম যে মোটামুটি যেগুলো উন্নত দেশ সেগুলোতে আসলে এই মিটিং মিছিল এমপি ক্যান্ডিডেটদের পিছনে, বাংলাদেশে কী হয় একটা সামান্য গ্রামের মেম্বার ইলেকশনে ওই মেম্বারের পিছনে শত শত মানুষ লাফালাফি করে, মানে অ্যাবসার্ড, এগুলো আসলে একটা সভ্য দেশে এগুলো চলে না। সো গতকাল প্রাইম মিনিস্টার এখানে পদত্যাগ করেছেন, স্টিল লুক এট দিস, সব ধরনের কাজকর্ম চলছে, এই যে কনস্ট্রাকশন থেমে নেই, সব কিছু চলছে, এভরিথিং ইজ ইন প্রোগ্রেস, কোনো কিছু থেমে নেই। তো এটা হচ্ছে একটা উন্নত দেশের চিত্র। উন্নত দেশগুলোতে কী হয়, ভোটের দিন আসলে উপস্থিতি খুব খুব কম হয়, আর আমাদের দেশে কী হয়, আহ, খুব ডিসগাস্টিং।